এটা কি, এটা কোথায় ছিল, এটা আবার কি বেরিয়ে গেল, এটা এই যে এবার এটা কি বেরিয়ে গেল, যা এখানে রেখে দিলাম, এটা অদ্ভুত প্রাণী। হে গাইস, গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 7:31 বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি, চলো। তো গাইস, আমি সে বলেছিলাম না মই দেওয়া হবে সেই বন্ধারে, এ দেখো মই নিয়ে যাচ্ছি আমি, মই দেওয়া হবে, আমি এখন যাচ্ছি সকাল সকাল, চলো। তো গাইস, এই পয়সার বিল দেখো কালকে হা করা হয়ে গেছে, যাচ্ছি এখন কাড়াগুলো মই করবে সেই পাশে বন্ধারে। দেখো কম করে লেগেছি সাইকেলে, এই পাশে কম করে নিয়ে যাচ্ছি, এরকম করে নিয়ে যাচ্ছি পুরো চাপিয়ে নিয়ে। তো গাইস, বিল চলে এসেছি, এ দেখো মই আর সাইকেল, এখন সেম সেই পাশের বিলে হচ্ছে হবে এখন মই দিয়া, সে কাড়াগুলো আসছে সে পাশে, চলো। তো গাইস, সাইকেল সেই পাশে রেখে দিয়েছি, আমি এখন মই নিয়ে যাচ্ছি, সে বিলতে আর বেশিটা নেই, সাইকেল সেইখানটাই আছে, গাছটার গাছের গোড়া জাম গাছের খিনে, আর এই পাশে আমাদের বিল আছে, হাল করা হয়েছিল আগে, আজকে মই দেওয়া হবে। তুমি সরিষা ফুল দেখায়ঙ্গে, সরিষা দেখো সেবারে সরিষা, এই পাশে কম কম দিয়েছে সরিষা ফুল, যে বিলে চলে এসছে সে উপরের ধার থেকে মনে হয় মহিবার নিচের ধার থেকে জানিনি। তো গাইস, কাড়াগুলো চলে এসেছে, এই দেখো জুড়া হচ্ছে, এবার সে মই দেওয়া হবে, এগুলো হাল করা আছে, এগুলোতে মই দেওয়া হবে, চলো তোমরা দেখো। এই চল রে চল রে, এই চল রে চল, এই চল রে চল রে চল, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি মই দেওয়া হবে, তাড়াতাড়ি চল, এই উপরের বিলটায় মই দেওয়া হচ্ছে এখন, এই দেখো আস্তে আস্তে ঘুরছে, চলো এটা মই দেওয়া হোক। তো গাইস, উপরে দুটা বিল মই দেওয়া হয়ে গেছে, এই বাসের উপরের এই ধারেরটা হচ্ছে মই দেওয়া। বলে তো আমি কেন ঘুরছি, আমি এরকম টেনে টেনে ঘোরাচ্ছি, দেখবে এবার এরকম করে ঘোরাচ্ছি, যখন ঘুরতে চাইছেনি টেনে ঘুরিয়ে দিচ্ছি। তো গাইস, এই বিলটাতেও মই দেওয়া হয়ে গেছে, আর এই পাশে নিচে আর বাকি আছে, এরপরের বিলটাতে নামিয়ে দিলাম। তো গাইস, এখানে আর একটা বিল বাকি আছে, এটা এটা হলে শেষ, এটাও মই দেওয়া হয়ে গেল, এবারে নিচে দুটো বিল বাকি আছে, চলো সেই বিলে যাওয়া যাক, এগুলো তো সবগুলোতে মই দেওয়া হয়ে গেছে। তো গাইস, নিচের বিল চলে এসেছে, এবারে দেখো এইখানে মই দেওয়া হবে, এই বিলতে নাগল করা আগে দিলে ছিল, এখন মই দেওয়া হবে। তো গাইস, এইভাবে আমি ধরে ধরে ঘুরছি, টেনে দিচ্ছি যদি না ঘুরছে। তো গাইস, মই দেওয়া হয়ে গেছে, এবারে দেখো বেঁধে দিচ্ছে, এরপর বাড়ি নিয়ে যাবে। তো গাইস দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে, কোনো দিকে যায়নি, চুপচাপ দাঁড়িয়ে আছে এ পাশে, এ দেখো চলে গেলো, এর বাড়ি চলে যাবে এখন। তো গাইস, মই চালানো হয়ে গেছে, এ পাশে দেখো এই বিলটাও হয়েছে আর এটাও হয়ে গেছে। তো গাইস দেখো, এ পাশে সব বিলগুলোতেই মই দেওয়া হয়ে গেছে, আমি এখন সাইকেল সে পাশে গাছের কিনে আছে, আমি সাইকেল নিয়ে এখন বাড়ি যাব, চলো। কত সুন্দর দেখাচ্ছে মই দিয়ে দিয়েছে বলে, যখন হাল করছিল তখন কেমন দেখাচ্ছিলো বলো, দেখো সবগুলোতেই মই দিয়ে দিয়েছে। গাইস দেখো, এই পাশে হচ্ছে জঙ্গলের পাশে আমাদের বিল, এই পাশে জঙ্গল পুরো শাল জঙ্গল, আর এই পাশে আমাদের বিল আছে, দেখো এই বিলগুলো, আর নিচেতে দুটো বিল আছে, একটা বড়ো বিল আর একটা ছোটো বিল, বেশি বড়ো হলো এই ছোটোটা, আর বড়োটা বেশি বড়ো হলো এই পাশে, দেখো সরিষা লাগিয়েছে লোক, কত সুন্দর
সাইকেল নিয়ে নিচ্ছি, আমার বাড়ি যাচ্ছি। ছড়াগুলোও চলে গেছে, ময়দিয়া হয়ে গেছে। চলো যাওয়া যাক, চলো এখনই যাচ্ছি, এগিয়ে যাক। সূর্য উঠে তো বেশ বাড়ি চলে এসেছি, গরুকে ঘাটা দিয়ে দিয়েছি, ঘাটা খাচ্ছে, আমরা সিনাতে যাবো। তো গাইস দেখো, এই পাশে একটা ভালো জিনিস পেয়েছি, একটা কত সুন্দর প্রজাপতির মতন পোকা। এই দেখো রাংতা দিয়ে আছে, আয়না আয়না দেখা আছে পিঠটাই, দেখো কত সুন্দর। তো গাইস এটা ডিমের মতন দেখতে পাচ্ছ, এটার এইটার ভিতরে ছিল পোকাটা, আস্তে আস্তে বেরোয়েছে, এখনও উঠতে পারছে না, পড়ে যাচ্ছে ছেড়ে দিলে। ওই যে ওর জন্য একে গাছে রেখে দিই, দেখো মুখটা এই পাশে আছে। তো গাইস এই গাছেতে রেখে দিলাম, দেখো কত সুন্দর ধরেছে পাতটাকে, আস্তে আস্তে ধরে নিচ্ছে। এই দেখো পড়ে যাচ্ছিলো, এই ধরে নিয়েছে, দেখো এটা খেয়ে নিবে। তো গাইস আমি গরু আনতে এসেছিলাম, সেভাবে দেখো গরুগুলো বেঁধে দিয়েছি, অষ্টমীকে নবমীকে নিয়ে এসেছি, এনে মাঠে বেঁধে দিয়েছি, আমার বাড়ি যাই, আন্দা হয়ে গেছে। তো গাইস আজকেও বেরিয়ে গেছি মোটর সাইকেলে বন্ধুর সাথে, আজ ব্যাংকে যাব। তো গাইস এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এপাশে একটা কেলেন পাড়া আছে, কেলেন পাড়ার ধারে ধারে কুল গাছ হয়েছে, কুল কত সুন্দর পেকেছে। অঞ্চল একটু এসেছে, অঞ্চল একটু কাজ হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি আমি, হয়ে গেছে। তো গাইস দেখো এবার সূর্য ডুবছে, আমি এখন গরু আনতে যাচ্ছি মাঠে, বাঁধা আছে অষ্টমী নবমী। চলো আমি এখন যাই গরু আনতে, বাঁধা আছে অষ্টমী নবমী, নবমী আর সেই পাশে অষ্টমী বাঁধা আছে, রাখ নিয়ে যাই। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, আর অষ্টমীকে নবমীকেও নিয়ে এসেছি এপাশে। তো গাইস বাড়ি চলে এসেছি, 6টা বাজছে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই বাই।